হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। এখন আমাদের সামনে সুদীপ্তা সানকি না রয়, তিনি মাংসের পকোড়া বানাচ্ছেন। আহা, খুব সুন্দরভাবে তিনি পরিবেশন করছেন। এই দেখুন, ফুলকপির পকোড়া বানিয়েছেন। ঠিক আছে, এগুলো আমাদের, আমরা একটা জায়গায় ঘুরতে যাব, সেখানে নিয়ে যাওয়া হবে। এই যে টুটু মামি, উনি খুব সুন্দরভাবে ফুলকপির পকোড়া বানাচ্ছেন। ফুলকপির পকোড়া আমাদের যাবে ফিস্টে, আমরা সেখানে সবাই মিলে আনন্দ। রান্না হয়ে গেছে, পকোড়া ভাজা হচ্ছে। পকোড়া হয়ে গেলে আমাদের সব কাজ হয়ে যাবে, তারপরে আমরা ঘুরতে যাব। আমাদের ঝুনঝুনি বোন, এই হচ্ছে ঝুনঝুনি বোন, ইনি এসেছেন পরিবেশন করতে। এই যে আমার বোন সুদীপ্তা, খুব সুন্দর করে মাংসের পকোড়া ভাজছে, সঙ্গে মামি আছে। এই যে পকোড়া, পকোড়া ভাজা হচ্ছে। কাতু সোনা পকোড়া খাবে বলছে, হ্যাঁ, মুখ ফুক বেঁকিয়ে ফেলেছে, পকোড়া সব খেয়ে নিচ্ছে হাত দিয়ে। আমরা যে পিকনিক স্পটে যাব, সেখানের জন্য সমস্ত কিছু রান্না বাড়ি থেকেই করে নিয়ে যাওয়া হবে, কারণ সেখানে গিয়ে তাহলে অনেকটা টাইম আমরা ঘুরতে পারবো, কারণ ওখানটা অনেক বেশ ভালো জায়গা, যেটা ঘুরে বেড়ানোর জন্য বেশ ভালো। তো সেই জন্য বাড়ি থেকেই সমস্ত কিছু রান্না করে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আমরা পিকনিক করতে বেরিয়েছি, যাব গনগনি। তো সবাই একদম রেডি হয়ে গেছে, আমরা অনেকে যাব একসাথে। মাসিমণিদের সাথে বসেছ? কোথায় যাচ্ছ? পিকনিক পার্টি। সামনে কতজন বসেছি? আমি, মা, মেজো কাকিমা, আর এদিকে আছে আমার ঠাকুর কাকিমা। এটা হচ্ছে বসন্ত কুমারী গার্লস হাই স্কুল, এটাই হচ্ছে যে আমার স্কুল, ওই দূরে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে শিলাবতী নদীর ওপর হাটের ব্রিজ, তার ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি।
আমরা গনগনি যাওয়ার পথে একটা অনেক বড় লম্বা হাট বসেছে রাস্তার উপরে। তো এই যে মানুষজনের প্রচন্ড ভিড়, আর সবজিও তেমন ঢেলে বিক্রি হচ্ছে। এদিকটাতে এগুলো রোডের ওপরেই হাট বসে। এই যে এদের দুজনের গাড়িতে জায়গা হয়নি, তো বাইক নিয়ে শেষে বেরিয়েছে। শালা আর জামাইবাবু দুজনে মিলে বাইকে করে যাচ্ছে। এইগুলো সব আলুর ক্ষেত, এখানে আলু চাষ হয়েছে। এদিকটা প্রচুর পরিমাণে আলুর চাষ হয়। এইখানটায় এবার শালবন শুরু হয়েছে। শালবনের দিকে আমরা এখন যাচ্ছি। আর এইগুলোতে জনবসতি একবারে নেই বললেই চলে। অনেক দূরে দূরে একটা বাড়ি খুঁজে পাওয়া যাবে, আর শুধুই জঙ্গল চারিদিকে। আমরা প্রায় কাছাকাছি এসে গেছি গনগনির। লোকজনের প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে। শুধু আমরা নয়, আরো কত লোকজন এখানে পিকনিক করতে এসেছে। তো সবাই নাচানাচিও করছে। আমরা গনগনি হাজির হয়ে গেছি। তো এই পিকনিক স্পট গনগনিতে এত ভিড় হয়েছিল যে আমরা বসবার জায়গা পাচ্ছিলাম। তো এই যে একটা জায়গা পাওয়া গেছে, তো এখানে এখন বসার জন্য একটা জায়গা করা হচ্ছে। এখানে আমরা এখন বসবো আর খাওয়া দাওয়া করব, তারপর চারিদিকটা ঘুরে দেখব। সবার জোর খিদে পেয়েছে, নানান ধরনের আইটেম করা ছিল কিন্তু খাবার আর সময় নয়, অনেকটা দেরি হয়ে গেছে পৌঁছতে। তো এই যে পকোড়া ছিল, আর কি আছে দেখা যাক। আমি এখন পকোড়া দিচ্ছি। পকোড়া দুই ধরনের ছিল, চিকেন পকোড়া ছিল, ফুলকপির পকোড়া ছিল। এই যে খাওয়া হচ্ছে এখন। এটা হচ্ছে চিকেন পকোড়া। একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু এখানে রান্নার ঝামেলাটা নেই। আসার পর থেকেই শুধু খাওয়া আর খাওয়া চলছে।
ওই তো এসেছে মা ওই দিক দিয়ে চলো ওই দিক দিয়ে রাস্তা আছে ওই দিক দিয়ে চলো চলো বাহ চলো মা চলো তুমি তুমি যাও আমি তোমার ছবি তুলে নিয়ে আমার দিকে তাকাবে আর বেশি বাড়ালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর পরের পার্টটা দেখার জন্য অনুরোধ রইল আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ